গরিবের লটারি। বিলাসপুর গ্রামে সুরেশ তার স্ত্রী বিমলা ও 5 বছরের মেয়ে মুন্নির সাথে থাকত। সুরেশ একটা ফ্যাক্টরিতে কাজ করে নিজের সংসার চালাত। সুরেশের লটারির টিকিট কাটার খুব স্বভাব ছিল। সে যখনই হাতে টাকা পেত লটারির টিকিট কেটে নিত। একদিন, হ্যাঁ গো, ঘরে তো চাল ডাল সবজি কিছুই নেই, কিভাবে রান্না হবে? ঠিক আছে, আমি ফ্যাক্টরি থেকে ফেরার সময় নিয়ে আসবো। মনে করে নিয়ে এসো তবে, নইলে কিন্তু রাতে না খেয়ে থাকতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। এরপর সুরেশ বাড়ি থেকে বেরিয়ে কাজে চলে যায়। সুরেশ তার ফ্যাক্টরিতে সব কাজ শেষ করে বিকেল বেলা, সুরেশ তোমার কাজ খুব ভালো হচ্ছে, এইভাবেই কাজ করে যাও। ধন্যবাদ ম্যাডাম। এই নাও সুরেশ, তোমার মাইনে। ম্যানেজারের থেকে টাকা নিয়ে সুরেশ তার বাড়িতে ফিরে যাচ্ছিল। এমন সময় সুরেশ রাস্তার পাশে একটা লটারির দোকান দেখতে পায়। আরে, এই লটারির দোকানটা আবার কে খুললো? আগে তো কখনো দেখিনি, একটা লটারি কাটবো। এরপর সুরেশ সেই লটারির দোকানে যায়। 100 টাকায় 1 লাখ টাকা, যাই একটা লটারি কেটে আসি। আসুন আসুন, 100 টাকা দিয়ে লটারি কাটুন আর পেয়ে যান 1 লক্ষ টাকা পুরস্কার। দাদা, আমাকে একটা লটারি দিন। হ্যাঁ দাদা, এই নিন 100 টাকায় 1 লাখ টাকা পুরস্কার নিয়ে যান। লটারিটা কেটে সুরেশ খুব খুশি হয়। হে ভগবান, এই টিকিটটা যেন আমার লেগে যায়, তাহলে তোমার পায়ে আমি ফল মিষ্টি দেব। এই ভাবতে ভাবতে সুরেশ তার বাড়িতে পৌঁছে যায়। সুরেশের হাতে বাজারের ব্যাগ না দেখে বিমলা বলে, কি গো বাজার এনেছো, বাজার কই? এই রে, বাজারের টাকা দিয়ে তো আমি লটারির টিকিট কেটে ফেলেছি। কি, তুমি লটারির টিকিট কেটেছো? তোমাকে যে যাবার সময় বললাম ঘরে চাল ডাল কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে, তাও বাজার আনলে না? যাও বাজার নিয়ে এসো। কিন্তু আমার কাছে তো আর টাকা নেই। কেন, তুমি ফ্যাক্টরিতে আজকে টাকা পাওনি? হ্যাঁ পেয়েছি, কিন্তু ওই টাকা দিয়ে আমি লটারি কেটে নিয়েছি। কি, তুমি লটারি কেটে নিয়েছো ওই টাকা দিয়ে? মেয়েটার কথা একবারও ভাবলে না, ও কি সারা রাত না খেয়ে থাকবে? তুমি চিন্তা করো না, আমি এখনই কিছু একটা নিয়ে আসছি। এই সময় মুন্নি তার মায়ের কাছে এসে বলে, মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না। হায় ভগবান, এইবার আমি কি করব? এরপর বিমলা তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। সুরেশ মনে মনে খুব কষ্ট পেতে থাকে। আজকে আমার এই লটারি কাটার জন্য আমার মেয়েটাকে না খেয়ে থাকতে হবে। আমি আর কোনোদিনও লটারি কাটবো না, কোনোদিনও কাটবো না। ধীরে ধীরে সুরেশের লটারি কাটার নেশা কমতে থাকে। একদিন হঠাৎ সুরেশের ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় এবং সুরেশের কাজটা চলে যায়। হে ভগবান, এবার আমি কি করব? কোথায় কাজ পাবো? কাজ না পেলে পরিবারের মুখে কিভাবে অন্ন তুলে দেব? সুরেশ বসে বসে এইসব ভাবছিল। সেই সময় বিমলা তার কাছে এসে বলে, তুমি এত চিন্তা করো না, তুমি আমি মিলে ঠিক সামলে নেব। কি সামলাবো, আমার কাছে তো কোনো টাকাই নেই যে আমি নতুন করে কিছু ব্যবসা শুরু করব। দেখো, আমাদের দুজনকে একসাথে কিছু একটা করতে হবে। আমি কাগজের ঠোঙা বানাবো আর তুমি সেগুলো দোকানে দোকানে বিক্রি করে আসবে। মুন্নির বান্ধবী প্রিয়ার মা বলল, মন দিয়ে ব্যবসা করতে পারলে নাকি অনেক লাভ আছে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কাল থেকে আমরা এই ব্যবসাই করব। পরের দিন থেকে বিমলা ঠোঙা বানাতো আর সুরেশ সেগুলো দোকানে গিয়ে বিক্রি করে আসত। ইস, অনেক দিন হয়ে গেল, একটাও লটারি কাটি না, খুব লটারি কাটতে ইচ্ছা করছে। এই বলে সুরেশ সেই লটারির দোকানে যায়। দাদা, লটারি কত করে? 200 টাকা দাদা, নিয়ে যান, 200 টাকায় 5 লক্ষ টাকা। 200 টাকা? এত টাকা তো আমি সারাদিন কাজ করলেও রোজগার করতে পারবো না। কি দাদা, দেব না? দাদা থাক, আমার কাছে আজকে এত টাকা নেই। আসলে আমাদের মতো গরিব লোকেদের একবারে টাকা দিতে অনেক সমস্যা হয়। আরে দাদা, আপনি একটা কাজ করুন না, আপনি প্রতিদিন 5 টাকা 10 টাকা করে আমার দোকানে জমা দিন, তারপর একটু বেশি টাকা হয়ে গেলে একটা লটারির টিকিট কেটে নেবেন। ভাগ্যে থাকলে দেখা গেল আপনি হয়ে গেলেন লাখপতি। ঠিক আছে দাদা, আজ থেকে তাহলে আমি তাই করব। এরপর থেকে সুরেশ প্রতিদিন ঠোঙা বিক্রির পর 5 টাকা করে করে সেই লটারির দোকানে এসে টাকা জমা দিয়ে যায়। বেশ কিছুদিন পর, বলছি আজকে আকাশে খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, আজকে আর ঠোঙা বিক্রি করতে যেতে হবে না। না না, বৃষ্টি নামলেও আমাকে যেতে হবে,
তুমি তাড়াতাড়ি ঠোঙাগুলো আমাকে দাও। সুরেশ ঠোঙাগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ঠোঙাগুলো দোকানে বিক্রি করে দেয়। আজকের মতো ঠোঙা বিক্রি করা হয়ে গেল, এইবার লটারির দোকানে গিয়ে টাকাটা দিয়ে আসি। সুরেশ টাকা দিতে লটারির দোকানে চলে যায়। এই নিন দাদা 10 টাকা। দাদা আজকে আপনার মোট 200 টাকা হয়ে গেছে, আপনি আজকে একটা টিকিট কাটতে পারবেন। সত্যি? তাহলে তাড়াতাড়ি আমাকে একটা টিকিট দিন। আপনি টিকিট কাটার জন্য এত কষ্ট করছেন, নিন আজকে আপনি টিকিটটা বেছে নিন। সুরেশ সবগুলো লটারির টিকিটের মধ্য থেকে একটা লটারির টিকিট বেছে নেয়, তারপর বাড়ি যাবার জন্য রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়। ইস, এত বৃষ্টি নেমেছে, আমার টিকিটটা তো ভিজেই যাবে, আমি বরং ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। সুরেশ তাড়াতাড়ি করে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর হঠাৎ একটা বাজ সেই গাছের মধ্যে পড়ে আর সুরেশ সেখানেই মারা যায়। সুরেশের বডিটা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। সুরেশের বউ সুরেশেরই মৃত্যুর খবরটা পেয়ে একেবারে ভেঙে পড়ে, বুকে পাথর চাপা দিয়ে সুরেশের শেষকৃত্য সম্পন্ন করে। আমি আপনার মনের পরিস্থিতি বুঝতে পারছি, নিজেকে একটু শান্ত রাখুন। সুরেশ বাবুর বডি থেকেই লটারির টিকিটটা পাওয়া গেছে। লটারির টিকিট? হ্যাঁ, আর উনি সেই টিকিটে 5 লাখ টাকা পুরস্কার পেয়েছেন। যেহেতু সুরেশ বাবু মারা গেছে, তাই তার স্ত্রী হিসেবে এই 5 লাখ টাকা আপনার প্রাপ্য। বিমলা এই কথা শুনে কাঁদতে কাঁদতে বলে, এই টাকা দিয়ে আমি কি করব? মানুষটাই যখন আর নেই তখন আমারও এই টাকার দরকার নেই। দেখুন, জীবনে সুখটাই সব, এই টাকাটা থাকলে আপনি আপনার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন, আর আপনাদের সুখী থাকতে দেখে সুরেশ বাবুর আত্মাও শান্তি পাবে। এরপর লটারিতে জেতা 5 লাখ টাকা সুরেশের স্ত্রী বিমলার হাতে তুলে দেওয়া হয়। সেই টাকা দিয়ে সরলা তার মেয়েকে নিয়ে জীবন কাটিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। মা শাশুড়ি রান্না প্রতিযোগিতা। রায়দিঘি গ্রামে শম্পা তার স্বামী বিজয় ও শাশুড়ি মালার সাথে থাকত। শম্পার বিয়ের পর 3 মাস কেটে যায়। সে বাড়ির সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পালন করত, কিন্তু রান্না করতে জানত না, তাই শম্পার শাশুড়ি মালার সমস্ত রান্নার কাজ একাই করত। একদিন দুপুরে খেতে বসে শম্পা বলে, মা, প্রত্যেকটি তরকারিতে এত মিষ্টি দিয়েছেন যে আমি খেতেই পারছি না। আরে, রান্নায় তো এইটুকু মিষ্টি দিতেই হবে, তা না হলে স্বাদ হবে কিভাবে? আমাদের বাড়িতে রান্নায় এত মিষ্টি খায় না, আমাদের বাড়িতে আমার মা তেল ঝাল নুন দিয়ে একেবারে কষা কষা রান্না করে। কি গো বিজয়, তুমি তো আমার মায়ের হাতে রান্না খেয়েছো, বলো না মাকে। হ্যাঁ, ওই ইয়ে মানে, বিজয় আবার কি বলবে, ও তো বেশি ঝাল খেতেই পারে না। আর দেখো বৌমা, আমাদের বাড়িতে রান্নায় একটু বেশি মিষ্টি খায়, তুমিও সেই রকম খাবার অভ্যাস করে নাও। শম্পা তার শাশুড়ি মালার রান্না করা খাবার খেতে একদমই পছন্দ করত না। একদিন সকালে শম্পার মা মিনা তার মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। মা, তুমি, কতদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? এরকম শুকিয়ে গিয়েছিস কেন? তৃপ্তি করে খেতে না পারলে মানুষ তো শুকিয়েই যাবে। তার মানে কি বলছিস তুই? সব কথা পরে বলছি মা তোমাকে, এখন শাশুড়ি আসছে। আরে মিনা দিজে, কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে। কেমন আছেন আপনি? এই ভালোই আছি, আপনার খবর বলুন। এই চলে যাচ্ছে কোন রকম। শম্পার বাবা অফিসের কাজ নিয়ে 6 মাসের জন্য একটু বাইরে গিয়েছে, তাই ভাবলাম বাড়িতে একা থেকে কি করব, তার থেকে বরং মেয়ের বাড়িতেই চলে যাই, ঘোরাও হবে আর একা একাও লাগবে না। তা বেশ ভালোই করেছেন। শম্পা, তোমার মাকে নিয়ে ঘরে যাও। যান দিদি, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে বিশ্রাম নিন, পরে কথা হবে। হ্যাঁ মা, চলো। এরপর শম্পা তার মাকে নিয়ে ঘরে চলে যায়। এরপর শম্পা তার মাকে কিছু মিষ্টি খেতে দেয়। এই নাও মা, একটু মিষ্টি খাও। সে আমি খাচ্ছি, তুই একটু আমার পাশে বস তো, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা বলো কি বলবে। শম্পা, তুই এত রোগা হয়ে গিয়েছিস কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করিস না নাকি? খেতে পারলে তো খাবো। মানে কি বলতে চাইছিস তুই? মানে আমার শাশুড়ি মা রান্নায় এত মিষ্টি দেন যে আমি তো সেই রান্না খেতেই পারি না। জানো মা, আমি যদি একটু কম মিষ্টি দিতে বলি তবে আমাকে বলে বাবার বাড়ির ঝাল খাওয়ার অভ্যাস ত্যাগ করতে। তুমি বলো মা, ওই রকম মিষ্টি রান্না খাওয়া যায়? কি এত বড় কথা বলেছে তোকে? হ্যাঁ, তবে এখন আর কোনো অসুবিধা হবে না,
তুমি চলে এসেছো, এখন থেকে তুমিই রান্না করবে। আমি অনেক ঝাল ঝাল টেস্টি টেস্টি খাবার খেয়ে আবার আগের মতো মোটা হয়ে যাব। হ্যাঁ, সে আর বলতে, আমি যতদিন থাকবো তোকে রান্না করে খাওয়াবো। চল রান্নাঘরটা দেখিয়ে দে, আজ রাতের রান্নাটা আমি করব। চলো। শম্পা তার মাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। একি দিদি, আপনি রান্নাঘরে কেন? আসলে আমার মেয়ে অনেকদিন আমার হাতে রান্না খায়নি, তো তাই বলল আজকে রাতের রান্নাটা আমাকে করতে। ওমা, সে কি কথা, তা আবার হয় নাকি? কেন দিদি, কেন হয় না? আরে দিদি, আপনি মেয়ের বাড়িতে এসেছেন, কোথায় একটু বিশ্রাম নেবেন তা নয় রান্না করবেন। না করার কি আছে, আমি তো আর বাইরের লোকের বাড়িতে গিয়ে রান্না করছি না, নিজের মেয়ের বাড়িতেই রান্না করছি। যান দিদি, আপনি বরং একটু বিশ্রাম নিন, আজকে রাতের রান্নাটা আমিই করছি। সেদিন রাতে মিনা রান্না করে, রাতে সবাই খেতে বসে এবং শম্পা সবাইকে খাবার পরিবেশন করে দেয়। শম্পা তার শাশুড়িকে বলে, মা বলুন আমার মায়ের হাতের রান্না কেমন হয়েছে? ভালোই হয়েছে, তবে একটু ঝাল বেশি। দিদি, মাছের ঝোলে আর একটু কম ঝাল দিলেই পারতেন, আর নুনের পরিমাণও কম। বেশি করে ঝাল দিয়ে রান্না না করলে রান্না কখনো ভালো হয় না। কি বিজয়, কেমন খাচ্ছ আমার হাতের রান্না? হ্যাঁ ভালোই হয়েছে, তবে ঝালটা একটু বেশি। আসলে আমরা এত ঝাল খাই না, কিন্তু রান্না বেশ ভালোই হয়েছে। বলেছিলাম না, আমার মায়ের হাতে রান্না বেস্ট। এখন থেকে যতদিন আমার মা থাকবে এখানে মাই রান্নার কাজ করবে। বৌমা, তুমি এমন করে বলছো যেন আমি রান্না করতে পারি না। আমি তো একবারও সে কথা বলিনি মা, তবে আপনার হাতে রান্নার কোনো স্বাদ নেই, শুধু মিষ্টি। মালাদি, আমি যখন এখানে আছি তখন কিছুদিন আমার হাতের রান্না খান। দেখছেনই তো আপনার হাতের রান্না করা খাবার আমার মেয়েটা খেতে পারছে না, আর না খেয়ে খেয়ে মেয়েটা কেমন রোগা হয়ে গিয়েছে। কি বিজয়, তোমার মাকে কিছু বলো। আমি আর কি বলবো মা, উনি যখন চাইছেন রান্না করতে তখন করুক না। তুমি তো এত কাল রান্না করেছো, এখন না হয় একটু বিশ্রাম নাও। এরপর থেকে শম্পার মা মিনা রান্না করত, কিন্তু এই ব্যাপারটি মালার একদমই পছন্দ হতো না। একদিন সকালে মিনা রান্না করছিল, তখনই শম্পা সেখানে এসে বলে, মা আমি তো ভাবছি তোমাকে আর বাবাকে আমাদের এখানেই রেখে দেব, তাহলে আর কোনো অসুবিধা হবে না। না রে মা, সেটা কি করে সম্ভব? কেন মা, মেয়ের বাড়িতে থাকতে পারো না? তুমি এখানে থাকলে আমাকে আমার শাশুড়ির হাতে সেই বাজার রান্না করা খাবার আর খেতে হবে না। শম্পা ও মিনা কথা বলছিল, মালা দরজার কাছে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে। জি বৌমা, তুমি আমার নামে তোমার মায়ের কাছে নিন্দে করছো। নিন্দে কোথায় করছি, যা সত্যি সেটাই বলছি। আমার মেয়ে তো ভুল কিছু বলেনি দিদি, আপনার হাতে রান্না ভালো নয় সেটাই বলেছে। আহা, আপনার রান্না যেন অমৃত। অমৃতই তো, আপনার মতো তো আর চিনির রসে ডোবানো নয়। হ্যাঁ, সে তো আপনার হাতে রান্না খেয়ে বুঝতে পেরেছি, শুধু ঝাল আর ঝাল, না ঠিক মতো নুন থাকে না মশলা। যার রান্নায় এত ঝাল তার মুখের ভাষাটাও তো ঝালই হবে। উফ মা, তোমরা এবার একটু থামো, এইভাবে ঝগড়া করলে পাড়ার লোক আমাদের কি বলবে, আমার আর ভালো লাগছে না এইসব। এভাবেই প্রতিদিন শম্পার মা ও শাশুড়ি রান্না নিয়ে ঝামেলা করত। একদিন মিনা রান্না করছিল, সেই সময় মালা এসে বলে, শুনুন আপনি আমার রান্নাঘরে ঢুকবেন না, বেরিয়ে যান এখান থেকে। আপনার কথা মতো নাকি? হ্যাঁ আমার কথা মতো, কারণ এটা আমার বাড়ি, তাই আমার কথা মতোই চলতে হবে। এটা আমার মেয়েরও বাড়ি, আমি এই রান্নাঘরেই রান্না করব, দেখি আপনি কি করেন। এতই যখন রান্না করার শখ, তখন রাস্তায় গিয়ে রান্না করুন। আমি কেন রাস্তায় যাব, আপনার দরকার হলে আপনি রাস্তায় গিয়ে রান্না করুন। কি, আমার রান্নাঘরে দাঁড়িয়ে আমাকে এত বড় কথা? মিনা ও মালার মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। সেই সময় বিজয় সেখানে আসে। কই শম্পা, আমার টিফিনটা দাও, অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে তো। ইয়ে মানে বিজয়, তোমার টিফিন তো এখনো তৈরি হয়নি, আজকে তুমি একটু বাইরে খেয়ে নিও। দেখেছো, আমার ছেলেটা টিফিনটাও তৈরি করেনি। তুই চিন্তা করিস না বাবা, কাল থেকে তোর টিফিনটা ঠিক সময় মতো তৈরি হয়ে যাবে, কাল থেকে আমি রান্না করব। কি বলছেন কি, আপনি তো এসে আমাদের কাজে দেরি করলেন, না হলে তো সেই কখন আমাদের রান্না হয়ে যেত। কি বললে, আমি তোমাদের রান্নার দেরি করালাম? এত বড় মিথ্যে কথা। জানিস বিজয়, তোর এই বউ আর শাশুড়ি মিলে আমাকে বলেছে যে আমার রান্না নাকি ভালো নয়, আমাকে নাকি আর রান্নাঘরে ঢুকতে দেবে না। শুধু বুঝি আমরাই বলেছি, আপনিও তো আমাদের কম কিছু বলেননি। মিনা ও মালা খুব চিৎকার করে করে ঝামেলা করতে থাকে। চুপ করো, তোমরা দয়া করে একটু চুপ করো, আমি তোমাদের কথা শুনে যা বুঝলাম, তোমরা দুজনেই বলছো যে তোমাদের দুজনেরই রান্না খুব ভালো, কি তাই তো? হ্যাঁ, আমার হাতে রান্না খুব ভালো।
আমার হাতে রান্নাও ভালো। ঠিক আছে, তোমাদের কার রান্না ভালো সেটা তোমাদের প্রমাণ করতে হবে। কিন্তু বিজয় সেটা কিভাবে? আমি একটা রান্না প্রতিযোগিতার আয়োজন করব, সেখানে তোমাদের দুজনকেই রান্না করতে হবে। যার রান্না ভালো হবে সে জয়ী হবে এবং তাকেই দেওয়া হবে রান্নাঘরের সমস্ত রান্নার দায়িত্ব। বাহ, এটা তো দারুণ আইডিয়া। এই প্রতিযোগিতা তো আমিই জিতবো, রান্নাতে আমাকে কেউ হারাতে পারবে না। প্রতিযোগিতায় জেতার কথা আপনি ভুলে যান দিদি, এমনি আপনার হাতের রান্না যা খারাপ তার উপর আমার সাথে প্রতিযোগিতা করবেন। ঠিক আছে, আর কোনো কথা নয়, একেবারে প্রতিযোগিতার দিনই দেখা যাবে কে কেমন রান্না করে। এরপর পরের দিন শুরু হয় মিনা ও মালার মধ্যে রান্নার প্রতিযোগিতা। বাইরে থেকে কাকলি নামের এক রান্নার জাজকে বাড়িতে ডাকা হয়। আপনাদের দুজনকেই 5 রকমের জিনিস রান্না করতে হবে, মাছ, মাংস, ডিম, পনির আর একটা সবজির তরকারি। যার রান্না বেশি ভালো হবে সেই এই প্রতিযোগিতা জিতে যাবে। আজকের পর আশা করি এদের নিজেদের মধ্যে রান্নার প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। এরপর শুরু হয় রান্না প্রতিযোগিতা। শম্পার মা ও শাশুড়ি রান্না করতে শুরু করে দেয়। সবাই বলে আমার রান্নায় নাকি বেশি মিষ্টি হয়, তাহলে আজকে বরং একটু মিষ্টিটা কমই দি। একদিকে মালা রান্নায় মিষ্টি কম দেয়, আর অন্যদিকে সত্যি রান্নায় আমি অনেক বেশি পরিমাণে ঝাল দিয়ে ফেলি, আজকে রান্নায় ঝালটা একটু কম পরিমাণে দিতে হবে। এরপর মিনাও রান্নায় ঝাল কম দেয়। কিছু সময় পর রান্না শেষ হয়ে গেলে জাজ মিনা ও মালার তৈরি রান্না টেস্ট করে দেখে। আপনাদের দুজনের রান্নাই খুব সুন্দর হয়েছে, দুজনের রান্নাতেই নুন, ঝাল, মিষ্টি একদম সঠিক পরিমাণে রয়েছে। আপনাদের দুজনের রান্নাই খুব সুন্দর হওয়ার ফলে এই কম্পিটিশন টাই হয়ে গিয়েছে। যা, তাহলে তো কেউই জিতলো না, তাহলে রান্নাঘরের দায়িত্ব কে পাবে? শম্পা, তুমি এক কাজ করো, তুমি তো নিজে রান্না করতে পারো না, এইবার থেকে মা আর শাশুড়ি মা দুজনের থেকেই রান্নাটা শিখে নাও এবং রান্নার দায়িত্ব তুমিই নাও। ঠিক বলেছো তুমি, অনেক হয়েছে, এইবার আমি নিজে রান্না শিখবো। তারপর মা আর শাশুড়ি মা দুজনকেই রান্নার কাজ থেকে ছুটি দেব। তোমরা দুজনেই খুব দক্ষ রাঁধুনি, তোমরা দুজন আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। ঠিকই বলেছো বৌবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মিনাদি, আমার ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ দিদি, আপনিও আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে শম্পার শাশুড়ি ও তার মা নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করে দেয় এবং সকলে হাসি খুশি দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। বউ শাশুড়ির অমলেট ঠেলা। সন্তোষপুর গ্রামে রঞ্জনা, তার ছেলে রাজীব, বৌমা কল্পনা ও নাতনি মিনার সঙ্গে থাকত। রাজীব কাপড়ের ব্যবসা করত, তাই কাপড় কেনার জন্য তাকে সবসময় শহরে যেতে হতো। একদিন সকালে রাজীব শহরে যাচ্ছিল, তখন কল্পনা রাজীবকে বলে, রাজীব ব্রেকফাস্টটা তো খেয়ে যাও, এত দূরে রাস্তা খিদে পেয়ে যাবে। না কল্পনা, আজ অনেক দেরি হয়ে গেছে, তাই আমাকে তাড়াতাড়ি শহরে যেতে হবে, না হলে আর কাপড় পাওয়া যাবে না। রাজীব কল্পনাকে এই বলে শহরে চলে যায়। সকাল থেকে সন্ধে হয়ে যায়, রাজীব বাড়ি ফেরে না। কল্পনা তার শাশুড়িকে বলে, মা এত দেরি হয়ে গেল, এখনো রাজীব বাড়ি আসেনি, ও শহর থেকে আসতে এত দেরি তো কখনো হয় না। বৌমা তুমি চিন্তা করো না, রাজীব নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে, ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। শাশুড়ি বৌমা দুজনে কথাই বলছিল, তখনই রাজীব দুঃখী মনে বাড়ি ফেরে। রঞ্জনা ছেলের মন খারাপ দেখে জিজ্ঞাসা করে, বাবা বাড়িতে আসতে এত দেরি হলো কেন, আমরা কখন থেকে চিন্তা করছি? মা অনেক বড় সমস্যা হয়ে গেছে, শহর থেকে আসার সময় আমার সব মালপত্র চুরি হয়ে গেছে, আর বাজারে এত ধার করে ফেলেছি, তার জন্য মনে হয় দোকান বিক্রি করে দিতে হবে। বাবা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রাজীব ধার শোধ করার জন্য কয়েকদিন পর দোকানটা বিক্রি করে দেয় এবং বাড়িতে বসে নতুন কাজের খোঁজ করতে শুরু করে। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু রাজীব কোনো রকম কাজের ব্যবস্থা করতে পারে না। এভাবে দিন দিন সে প্রচন্ড খিটখিটে মেজাজি হয়ে যায়। একদিন সবাই খেতে বসেছিল, সেই সময় কল্পনা রাজীবকে বলে, রাজীব এই নাও, আমি তোমার পছন্দের ডাল বানিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। এটা কেমন ডাল হয়েছে, দেখে তো মনে হচ্ছে জলে মশলা গুলে দিয়েছো, আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে বলে কি বাড়িতে আমার কোনো সম্মান নেই? রাজীবের কথা শুনে রঞ্জনা রাজীবকে বলে, আরে রাজীব খামোকা রাগ করছিস কেন, ডাল তো আমিও খেয়েছি, আমার তো খুব ভালো লেগেছে।
তোমার এতই যখন ভালো লেগেছে তাহলে মা এগুলো তুমিই খাও, আমি খাবো না। রাজীব এই বলে সেখান থেকে চলে যায়। তখনই রাজীবের মেয়ে মিনা এসে বলে, মা আমি কাল থেকে স্কুলে যাব না। কেন, কি হয়েছে মিনা, স্কুলে যাবে না কেন? স্কুলের 2 মাসের মাইনে বাকি, তাই মিস বলেছে মাইনে না দিলে স্কুলে যেতে হবে না। মিনা এই বলে রুমের ভেতর চলে যায়। মিনার চলে যাওয়ার পর কল্পনা মনে মনে বলে, হায় ভগবান, এভাবে সংসার চালানো যাবে না। এখন আবার মিনার স্কুলের ফিজ না দিলে সে স্কুলেও যেতে পারবে না, এবার আমি কি করব। কল্পনা এসব কথা ভাবছিল, তখনই রঞ্জনা এসে তাকে বলে, বৌমা তুমি চিন্তা করছো কেন, এই নাও আমার এই আংটিটা বাজারে বিক্রি করে দাও, মিনার স্কুলের ফিজ হয়ে যাবে। কিন্তু মা এই আংটিটা তো বাবার দেওয়া, আপনার কাছে বাবার এটা শেষ স্মৃতিই আছে, এটা আমি কিভাবে বিক্রি করতে পারি? বৌমা এখন আমাদের খারাপ সময়, তাই স্মৃতি আগলে না রেখে সময়ের সাথে এগিয়ে যেতে হবে। রঞ্জনা কল্পনাকে আংটিটা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কল্পনা আংটি বিক্রি করে মিনার স্কুলের ফিজ দেয়। রাজীব বাড়িতে বসে সবকিছু দেখছিল, কিন্তু টাকা না থাকায় সে কিছু বলতে পারেনি। একদিন রুমে বসে রাজীব ভাবে, আমার জন্য বাড়ির সকলকে অনেক কষ্ট করতে হচ্ছে, মিনার ফিজ দেওয়ার জন্য মাকে আংটি বিক্রি করতে হলো, সত্যি আমার মতো ছেলের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। রাজীব নিজেকে এই বলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। এভাবেই সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু রাজীব বাড়ি ফেরে না। বাড়ির সকলেই খুব চিন্তায় পড়ে যায়। তখনই কল্পনা রঞ্জনাকে বলে, মা আমার মোটেও ভালো মনে হচ্ছে না, সকাল থেকে রাত হয়ে গেল কিন্তু রাজীব বাড়ি ফিরল না। হ্যাঁ বৌমা, কদিন থেকে ওর মনটাও খারাপ ছিল দেখেছি, কি জানি এত রাতে কোথায় বসে আছে। তারা দুজন কথাই বলছিল, তখন সুজয় নামের এক ব্যক্তি রাজীবকে আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। রাজীবের এই অবস্থা দেখে রঞ্জনা বলে, বাবা রাজীব তোর এই অবস্থা কি করে হলো? রঞ্জনার কথা শুনে সুজয় রঞ্জনাকে বলে, কাকিমা আপনার ছেলে আমার গাড়ির সামনে আত্মহত্যা করতে এসেছিল, আমি গাড়ি না থামালে তার খুব বড় বিপদ হয়ে যেত। বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ। সুজয় রাজীবকে বাড়িতে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে রাজীবের আত্মহত্যার কথা শুনে কল্পনা ও রঞ্জনা কাঁদতে শুরু করে। তুমি আত্মহত্যা করার সময় একবারও আমাদের কথা ভাবলে না, তোমার যদি কিছু হয়ে যায় আমরা কি করে থাকবো? আমাদের কথা না ভাবলেও মিনার কথা একবারও ভাবলি না, যে সব সময় বাবা বাবা করে তোকে ডাকতে থাকে? মা আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি আমাদের পরিবারের সমস্যাগুলো দূর করব। এরপর সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কল্পনা রাজীবের ওষুধ কেনার জন্য বাজারে যায় এবং ওষুধের দোকানে গিয়ে বলে, দাদা এই প্রেসক্রিপশনে যে কটা ওষুধ লেখা আছে সব দিয়ে দিন। হ্যাঁ ম্যাডাম একটু দাঁড়ান। দোকানদার এই বলে প্রেসক্রিপশনের সব ওষুধ কল্পনাকে দেয় এবং ওষুধ দিয়ে বলে, ম্যাডাম সব ওষুধগুলো নিয়ে 1000 টাকা হয়েছে। 1000 টাকা? কিন্তু দাদা আমার কাছে তো 500 টাকা আছে, আপনি বরং কিছু ওষুধ কমিয়ে দিন। কল্পনা দোকানদারের সঙ্গে কথা বলছিল, তখনই তার বন্ধু প্রিয়া এসে দোকানদারকে বলে, আরে না না ওষুধ কম করতে হবে না, তুমি 1000 টাকার ওষুধ দিয়ে দাও। কল্পনা প্রিয়াকে দেখে বলে, আরে প্রিয়া এতদিন পর যে দেখা, দিল্লি থেকে এখানে কবে এলি? দিল্লি থেকে তো 2 বছর আগেই চলে এসেছিলাম, কাজে এত ব্যস্ত ছিলাম যে তোর সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। হ্যাঁ তা তো তোকে দেখেই বুঝতে পারছি। কল্পনা প্রিয়াকে বলে ওষুধ দিয়ে বাড়ি যাচ্ছিল। আরে কল্পনা এতদিন পর দেখা হয়েছে আর তুই বাড়ি যাচ্ছিস, চল একটু চা খেতে খেতে আড্ডা করি। প্রিয়া কল্পনাকে এই বলে একটা চায়ের ঠেলার কাছে নিয়ে যায়। চা বিক্রেতা প্রিয়াকে দেখে বলে, ম্যাডাম আপনি বসুন আমি এখনই চা বানিয়ে দিচ্ছি। চা বিক্রেতার কথা শুনে কল্পনা প্রিয়াকে বলে, আরে বাপ প্রিয়া তোকে তো বাজারের সবাই খুব সম্মান করে। সম্মান করবে নাই বা কেন, বাজারে যত খাবারের ঠেলা দেখতে পাচ্ছিস সব আমার হাজবেন্ডের। প্রিয়া ও কল্পনা চা খেতে খেতে কথা বলছিল, তখনই প্রিয়ার এক অমলেটের ঠেলা চোখে পড়ে এবং প্রিয়া রেগে গিয়ে সেখানে যায়। কি রে চন্দন তোর অমলেট ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়ে যাচ্ছে কেন, এমন অখাদ্য অমলেট বানালে তোর ঠেলায় কেউ খেতে আসবে না। ম্যাডাম আমি এর থেকে ভালো অমলেট বানাতে পারবো না, তোমার যদি আমার অমলেট পছন্দ না হয় তাহলে যে ভালো অমলেট বানায় তাকেই এই ঠেলাতে রাখো, আমি চললাম। চন্দন প্রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। প্রিয়া চন্দনের ব্যবহার দেখে প্রচন্ড রেগে গিয়ে বলে, চন্দনের এত সাহস, ঠেলা ছেড়ে চলে গেল, এবার আমিও দেখছি ও কোথায় কাজ করে,
কিন্তু এখন তো বড় সমস্যায় পড়ে গেলাম, এত তাড়াতাড়ি এই ঠেলায় কে কাজ করবে? প্রিয়া, এই ঠেলায় আমি অমলেট বানিয়ে বিক্রি করতে চাই, আমারও একটা কাজের খুব দরকার। এটা তো খুব ভালো কথা, তুই কাল থেকে এই ঠেলায় অমলেট বানিয়ে বিক্রি কর। কল্পনা প্রিয়ার কথা শুনে খুব খুশি হয়ে বাড়ি ফিরে যায় এবং বাড়ি গিয়ে তার শাশুড়িকে সব কথা বলে। বৌমা, কাল থেকে আমিও তোমাকে অমলেট বানাতে সাহায্য করব। পরের দিন সকালে কল্পনা ও রঞ্জনা মিলে অমলেটের ঠেলায় অমলেট বানাতে শুরু করে। তাদের অমলেট এত সুস্বাদু হয় যে সব লোক অন্য কিছু না খেয়ে তাদের ঠেলায় অমলেট খেতে আসে। এভাবেই এক মাসে তারা অনেক টাকা উপার্জন করে ফেলে। কল্পনা ও রঞ্জনা ঠেলায় অমলেট বিক্রি করছিল, তখনই প্রিয়া সেখানে আসে। কল্পনা, তোমাদের শাশুড়ি বৌমার অমলেটের টেস্ট শহর পর্যন্ত পৌঁছে গেছে এবং শহরের একটা বড় কোম্পানি তাদের প্রতিদিনের হাজার মজুরের লাঞ্চের কন্ট্রাক্ট তোমাদের দিয়েছে। আরে বাহ প্রিয়া, এ তো খুব ভালো কথা। তুই এখানে অমলেট বিক্রি করায় আমাদের সাহায্য না করলে আমরা কোনোদিন এত উন্নতি করতে পারতাম না। কল্পনা প্রিয়াকে বলছিল, তখনই রাজীব এসে কল্পনাকে বলে, কল্পনা, এখন থেকে আমিও তোমাদের অমলেট বানাতে সাহায্য করব। এরপর থেকে রাজীব ও তার স্ত্রী এবং তার মায়ের সঙ্গে তাদের কাজে সাহায্য করতে থাকে। এভাবে তারা অনেক টাকা উপার্জন করতে থাকে এবং তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। নীতি কথা, আজকের গল্পটি থেকে আমরা শিক্ষা পেলাম যে পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক না কেন, আমাদের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা দরকার। নিজের ওপর বিশ্বাস থাকলে আমরা যে কোনো খারাপ সময়কে কাটিয়ে উঠতে পারবো।